খামারে দুধ না থাকলে কি কৃষক বাসে ভাই? খামার বাসে? তাহলে ঘটনা কি করছে এমন যে দুধ নাই? দুধ থাকবো করতে ভাই, বুসি এক রাইতে 1800 টাকা, ওই জায়গায় 2200-2300। আগুন লাগছে কোন জায়গায়? আগুনটা তো খামারও লাগে নাই, বাজারও লাগে নাই, কই লাগছে? বড় বড় কোম্পানি গুলো হাতে মজুদ হয়ে জায়গা। তাহলে কৃষক না বাঁচলে কি খামারই বাঁচবে? কৃষক না বাঁচলে খামার বাঁচতো না ভাই। খামার বাঁচবে না তাহলে কি দেশ বাঁচবে? দেশও বাঁচতো। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম কেরানীগঞ্জ কাঁঠালতলিতে, রয়েছে সুরুষ ভাইয়ের মানিলো খামার, বিশাল একটি বড় একটি খামার। এই খামারির আজকে দুর্দশা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনটি। দর্শক চলুন আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে, কথা বলেই জানতে পারবো কেন খামারিরা আজকে খুব বিপদে রয়েছে, কেন দুর্দশার মধ্যে কাটছে তাদের। আমরা তাদের সাথে কথা বলেই বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। সুরুষ ভাই আমাদেরকে একটু বলবেন আপনাদের কি অবস্থানটা এই মুহূর্তে খামারের? অবস্থানটা আপনার ওই যে খাদ্যর দামটা অনেক বেশি, ঘাসের জমি কমে গেছে, খাদ্য লাগে বেশি, গরু তো খাদ্য চাহিদা অনুযায়ী দিতে পারি না। আচ্ছা, মানে কেন দিতে পারেন না, কারণটা কি? দাম বেশি। কিসের দাম বেশি? গমের বুশি, মসুরির ছাটি, এগুলির দাম বেশি। আগে কেমন ছিল এখন কি? আগে ছিল 1200, নাহলে 1900-1800-2000। দুধের দাম কি বাড়ছে? না, দুধের দাম গত বছর যা ছিল বছর, মানে খাবারের দাম বাড়ছে, দুধের দাম বাড়বে না? 1 টাকা বাড়ায়নি। আমরা দেখলাম যে ব্যাট 1 টাকা বাড়ে, আর হলো জিনিসপত্রের দাম বাড়ে হলো 20 টাকা, আর কমাই গাড়ির তেলের দাম বাড়ে 10 টাকা, আর হলো ভাড়া বাড়ে 20 টাকা। তাহলে এতটা যদি পার্থক্য থাকে তাহলে খামারিদের বেলা এমন কেন? দুধের দাম আরো কমাইতে চাইছে, আমাকে যে কোম্পানি দুধ নেয় এবছর আরো কমাইতে চাইছে। খামার কি থাকবে না করতে? আমি বদলি খাটাইতে পারি না, আমার দুইজন লোকের দরকার, নিজে কষ্ট করে চালাইতেছি। মানে দুইজনের কাজ একাই? আমরা যে পায়খলা ভাঙি লইয়া করতেছি। মানে এই যে কষ্টগুলো করতেছেন, এই কষ্ট করার মানে হলো আপনার অবস্থানটি, খামারের ইনকাম সোর্সটা হলো তো খামারের থেকে যে দুধটা আসে, সেই সুবাদে আপনার খামারের দুধের পরিমাণটা কতটা কমে গেছে? সঠিকভাবে আপনি এই বোবা প্রাণীগুলোকে খাওয়াতে পাচ্ছেন কিনা? আগে আপনার হয়েছে 3 মণ, 3.5 মণ, 90 কেজি, 90 কেজি খাদ্য টেকাই হয় না গরু। মানে গরুকে যা খাওয়াচ্ছেন সেই টাকাটাই আপনি হচ্ছে না? না, আরো কিছু শর্ট হয়, আরো যে বিভিন্ন ওষুধ পানি লাগে সব গায়ে দেখতে পারতো। তো এটা পূরণ করেন কি করে? এই ঘরতে বরণ লাগে না, একটা বাচ্চা বেশি, এই যে দুইটা বাচ্চা বেশি, কদিন আগে বেচ্চা ফলতাছি। দুইটা বাচ্চা, মানে বাচ্চা বিক্রি করে যে খাবারের মানে টাকাটা পূরণ করেন? হ্যাঁ। তাহলে আপনি যে এত খাটতেছেন, সন্তানরা খাটতেছে, পরিবারেরা সবাই মিলে খাটতেছেন, সেটার পারিশ্রমিক কোথায়? এটা পারিশ্রমিক না, আল্লাহ আল্লাহ করে খাটাছি, দেখি আল্লাহ যদি এক সময় হয় ব্যবসা ভালো হয়, এই চিন্তা ধারণায় খাটাছি। একটু আশা, আশা, আশাই বাসাবাদে। তা আমাদেরকে একটু বলবেন যে আপনার যে এখানে আমাদের জমি দেখেছি অনেক সবুজ ঘাস দেখেছি, সেই সুবাদে এখন কি অবস্থানটা আমাদেরকে একটু বলবেন? অবস্থানটা ভাই, হাউজিং এ তো আপনি সবই বেড়ে লেছি, এই অল্প কয়েক পেগি জায়গা সাকাম গই সকে এই দোকান তাসি করে লাগি, আর এর মধ্যে সব বইরা স্বাভাবিক, মানে সব ভরে যাচ্ছে। তাহলে সেই সুবাদে এই যে বোবা প্রাণীগুলার যে সবুজ ঘাসের যে আবাদি খ্যাপ গুলো আপনারা করেন, যে পাখিগুলো করেন আপনারা তো ঘাস তৈরি করেন, সেটা কি তখন এখন আর আগের মতন করতে পারছেন? না না, আগে আপনার এক পেগি খ্যাপ রাখছি 2000-3000 টাকা, দনে 15000 টাকা পাখি রাখতো। এত দাম বেশি কেন? এই যে জমি শর্ট ফালাই দিছে, বেড়ে লেছে বালুদা, 15000 দাও পাওয়া যায় না, টেয়া দিছি 6 মাস পরে, অনেক টেয়া আগে দিতে হয়, তারপরে পাওয়া যায় না জমি। মানে জমির মালিকের টাকা আগে দিতে হয়? আগে দিতে হয়, অ্যাডভান্স দিয়ে রাখতে হয়, অ্যাডভান্স দিয়ে রাখতে হয়। আপনার এই যে খামারে দেখছি অসংখ্য বাচ্চা রয়েছে মাশাআল্লাহ, তো এগুলা কি আপনি আসলে বিক্রিটা কেমন দামে বিক্রি করেন একটু বলবেন? এই ধরেন 70,000-60,000-50,000, 70,000-60,000-50,000। কতদিন পর আপনি বিক্রি করেন একটু বলবেন? এই বছর 8 মাস-7 মাস প্রয়োজন বেশি আর কি, প্রয়োজনে বিক্রি করে যে ভোলারা কই জমা দিয়ে রাখছে, ইয়া যখন দরকার লাগলে বিচ্ছা। ছেলেরা কি জমা দিয়ে রাখছে? পাসপোর্ট জমা দিয়ে রাখছে ছেলেরা, পাসপোর্ট জমা দিছে, কারণটা কি ভাই? ইতালিতে যাবে, ইতালি যাবে। আমরা দেখেছি আপনাদের এই কাঁঠালতলি এলাকায়, ইকরানিগঞ্জ এলাকায় দেখছি আপনারা বড় বড় খামার করেন, সবকিছুই করেন, সবকিছু ঠিক আছে, জমি বিক্রি করে গরু বিক্রি করে ইতালি পাঠান, কারণটা কি? আপনি খামার করে যখন এই খামারের অবস্থানটা পরিধিতে ভালো ছিল, যখন আপনি ইনকাম করেছেন, প্রতি মাসে আপনার কত বেশি ইনকাম হতো আগে? বেশি বলতে কি, তখন একটু সংসার নিয়ে ভালোভাবে চলতে পারতাম আর কি, দুধের টাকাতে মানে এমনি টাকা ইনভেস্ট করা যায় না, চলা যায় আর কি।
এই বাচ্চাগুলো থাকলে বছরে ধরে 10টা বাচ্চা রইলো 50 কিলো বাঁচলে 5 লাখ টাকা খায়। বছরে 5 লাখ টাকা মনে করেন যে বাচ্চা থেকেই মানে টাকাটা মূল আয় আছে। মূল আয় আর খাবারের দুধের টাকাটা থেকে কি করেন আপনি? তাহলে এই যে গরুরে খাওয়াই বদলি কামলা দিয়ে মানে বদলিও খাটাইতে পারি না, এই অবস্থা আছে। খাদ্যের দাম বাইরে গেছে না? আপনার গরুগুলা খুব নাজুক অবস্থান দেখলাম। এই যে দেখলেন দর্শক, আমরা দেখি একটুখানি গরুগুলা দেখাই অনেকটা হাড় বেড়ে গেছে। এক কথা বলা যায় একটা দুধের গাবি সেটা রুষ্টপুষ্ট যদি না থাকে তাহলে কি আসলে সেই গরু থেকে দুধ দিবে? ওই যে মোস্টারে তো বিলু করে নিয়ে যান। মানে যদি বিক্রি করতে চান তাহলে হয়তো বা কেউ পছন্দ হইলে আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনার এই মহিষটা বিক্রি হয়ে যাবে। এই মহিষটা আপনার কি কোন জাতের একটু বলবেন? এটা হলো আপনার ইন্ডিয়ান আর কি জানি ইন্ডিয়ান। এর বয়সটা খুব কম, বয়স কম, দুই দাস। দুই দাস কত টাকায় বিক্রি করবেন? আড়াই লক্ষ হলে বিক্রি করুন। এটা কত ওয়েট হবে? আট মন ছাড়াই যাবে। গরুর গোসের সাথে আর হলো মহিষের গোসের পার্থক্যটা কি একটু বলবেন? মহিষের গোস মহিষটা একটু দাম বেশি, মহিষটার দাম বেশি, মহিষের গোসের দাম বেশি, গরুর দাম। কিন্তু আমরা গ্রাম অঞ্চলে মানে দেখেছি যে মহিষের গোসের দাম কম। যখন জবাই করতো গ্রাম অঞ্চলে, যখন আমরা খাওয়া দাওয়া মানে কিনতে দিতাম, তখন মহিষের গোসটার দামটা একটু কম থাকে ভাই। আপনার এখন এই খামারিদের এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? যে খাবারের দাম আপনি বেশি বলতেছেন সে সুবাদে সরকার যদি এটা লক্ষ্য না করে এটা তো ভাই আমাকে সুদবার লাগবে। সরকার তো কইতেছে দ্রব্য মূল্যের দাম কমাইবে, যদি সরকার এটা সাধারণ মানুষের খাবারের জিনিসের তো সেই সময় কমানোর কথা, কিন্তু গরুর খাবারের দাম কি কমানোর কোন প্রতিশ্রুতি দিয়েছে? না এরকম শুনি নাই তো। গরুর খাদ্য মানুষের খাদ্য তো একই তো, গমের সিলকা বার করে গরুরে খাওয়ায় আর ভিতরে একটা মানুষে খায়, একই তো বিষয়। খামারে যদি দুধ না থাকে খামারি কি বাঁচবে? খামারের যদি দুধ না আসে সে সুবাদে কি খামারি গরুর খাদ্য সিন্ডিকেটের মধ্যে গেছে না? দুটি কোম্পানিরা মজুত করে, মজুত করে আপনারা যদি না কিনেন খামার যদি কমে যায় না তখন সিন্ডিকেট মানে কি? আপনার এক রাতে 1800 থেকে 2400 হয়েছে গমের বিষয়ের দাম। 1800 থেকে 2400 মানে কি আগুন লাগছে বাজারে যে এত দাম বাড়বে? এরপরে ইন্ডিয়ান মাল না আইলে মনে করেন মানুষ খামার গত বছর ধ্বংস হয়ে গেল, ইন্ডিয়ান মাল আইনে পরে এটা থামছে। মানে 1800 থেকে 2400 টাকায় এক রাতে, এরপরে দিনকে 2400, মানে এক রাতে 600 টাকা বাড়তি, এরকম বাড়াইছিল। দর্শক আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়গুলো তথ্যগুলো আমরা জানতে পেরেছি যে খামার ইন্ডাস্ট্রি এখন এক কথায় এতবার এই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ খামার ইন্ডাস্ট্রি যদি বাঁচাতে হয় তাহলে কৃষি অধিদপ্তরের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি অন্তত এই বিষয়গুলো গুরুত্ব সহকারে না দেখেন তাহলে এই যে এত বড় একটি বড় খামার সেই খামারটি হয়তো বা আজকে আপনারা দেখছেন, হয়তোবা এর পরবর্তীতে আপনারা এই খামার দেখবেন না। খামারে হয়তো গরু থাকবে না, হয়তো এখানে ঘর বাড়ি হয়ে যাবে, এখানে হয়তো ভাড়া চলবে। একজন কৃষক যদি না বাঁচে তাহলে কি দেশ বাঁচবে প্রশ্ন থাকলো পৃথিবীর সব মানুষের কাছে। দর্শক এই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আসলে খামারিদের কি করা উচিত এবং সরকারের কি করা উচিত বা এই বিষয়গুলোতে কতটা গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।